Dog Nobar Agotala, Bidan Chava Shantara, Congressing Ungi Patanai, Shudurai Boromani, Shapotaro, Tonghoglai, Kazum Kaza Unga Jab, Flaka Flatala, Nanabidi, Chinimank Pliwa. উনি করে থাকা লোক না, উনার ছেলে করে থাকা লোক না, আমরা টাইগারের ছেলে। তাদের অস্তিত্ব রাখবো না, তাদের অস্তিত্ব রাখবো না, আমি একটা কথা বলে দিলাম, তাদের অস্তিত্ব রাখবো না। তিন মাসের ভিতরে ত্রিপুরা চারা করবো ওই গুন্ডাকে আমি বলে দিলাম। জব দিয়েছে জনসাধারণ, আমি জনসাধারণকে সেলুট জানাই, আর গুরু গুরুই থাকবো, আর শিষ্য শিষ্যই থাকবো। বন্দে মাতরম, বন্দে মাতরম, আগে বড়ো হম তোমারে সাথে, সুদীপ বর্মন আগে বড়ো হম তোমারে সাথে, সুদীপ বর্মন জিন্দাবাদ, সুদীপ বর্মন জিন্দাবাদ, সুদীপ তাকে দেখা যায় জল বলে চাওয়ায়, সুদীপ তাকে দেখা যায় জল বলে চাওয়ায়, সুদীপ তাকে দেখা যায় জল প্রাধান্য দিয়ে মাথা উঁচু করে বিধানসভায় মাথা উঁচু করে প্রবেশ করতে যাচ্ছে। আমি বলতে চাই, যে শিষ্য ওনাকে শেষ করার জন্য চেষ্টা করেছেন, যে শিষ্য ওনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছেন, সেই শিষ্য রাজনীতির জীবন শেষ করে দিয়ে ধ্বংস করে দিয়ে গুরু 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 হয়ে রয়ে গেল।
গুরু মাথা উঁচু করে বিধানসভায় প্রবেশ করবে। আমি এই রাজ্যের সাধারণ মানুষকে এবং ছয়াগোতলা বিধানসভার যারা গণদেবতারা রয়েছেন প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, এবং পাশাপাশি আপনারা যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন আপনাদের গণতান্ত্রিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যেভাবে দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব সামলেছেন নিষ্ঠার সঙ্গে, আপনাদেরকেও আমরা বিনম্রভাবে আমরা ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। যারা গুরুজনের উপরে আক্রমণ করতে পারে তারা মা বাবাকেও মারতে পারে। ওই যে গুন্ডা বাহিনীরা যেমন করে আমাদের ওই টাইগার সুদীপ বর্মনের উপর আক্রমণ করেছে, ওই গুন্ডা বাহিনী আর থাকবে না। আগামী তিন মাসের ভিতরে ওদের গুঁড়ো উগড়িয়ে ফেলিয়ে দেব, একটা কথা বলে দিলাম। ওই গুন্ডা মন্ত্রী, ওই গুন্ডা মন্ত্রী, ওই গুন্ডা বাহিনী রাজ্যে থাকবে না, বিদেশ পালিয়ে যেতে হবে, বিদেশ পালিয়ে যেতে হবে, ওই ত্রিপুরাতে থাকতে পারবে না। ওই গুন্ডা মন্ত্রী, ওই গুন্ডা যখন হাত তুলেছে আমাদের টাইগার সুদীপ বর্মনের উপরে, তাদের অস্তিত্ব রাখবো না, তাদের অস্তিত্ব রাখবো। আমি একটা কথা বলে দিলাম, তাদের অস্তিত্ব রাখবো না। মানুষ প্রত্যক্ষ ভাবে একদম উচিত শিক্ষা দিয়ে সুদীপ রায় বর্মনকে মাথা উঁচু করে বিধানসভায় মানুষ একটা দীর্ঘ প্রতীক্ষায় অবতীর্ণ ছিল, এই উপনির্বাচনে প্রমাণ করে দিয়েছে যে সুদীপ রায় বর্মন যে টাইগার উনাকে আক্রমণ করার জন্য যে ষড়যন্ত্র করেছিল শিষ্য, সেই শিষ্যকে উচিত জবাব দিয়েছে ছয়াগোতলার মানুষ। আমি বলতে চাই সুদীপ রায় বর্মন সুস্থ ছিল, সেই সুস্থ টাইগারকে অসুস্থ করেছে, আহত করেছে, আহত টাইগার, আহত বাঘ, আহত বাঘ। মিডিয়া বন্ধুরা যারা সবকিছু দেখিয়েছে আমাদের, মিডিয়া বন্ধুরা সবচেয়ে বেশি পরিশ্রম করছে। আমি এটাই বলবো যে সুস্থ বাঘ অসুস্থ হয়ে এই রাজ্যের মানুষের কাছে ক্ষমতা দাখিল করে দিয়েছেন, উনি জিতেছেন এটাই প্রমাণ করে দিয়েছেন। সুস্থতার চেয়ে অসুস্থ বাঘের শক্তিশালী অনেক বেশি। তাই প্রয়োগ করে এই সন্ত্রাসের মধ্যে বাধা পেয়েছেন ভোট দিতে গিয়ে। আমরা মনে করি তিনি আজ যেই ভোটে এগিয়ে আছেন, যদি বিজেপি দল এই সন্ত্রাস না করত, ভোটাধিকারকে যারা ভোট দিতে যাচ্ছেন তাদের যদি আটকে না দিতেন, তাহলে আজ সুদীপ রায় বর্মন 10,000 ভোটের ব্যবধানে জয়ী হতেন। আপনাদের মাধ্যমে শুধু একটাই বার্তা দিতে চাই, এ রাজ্যে যিনি তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, যার নেতৃত্বে গত 19 তারিখ উনাকে খুন করার পরিকল্পনা হয়েছিল, উনার মুখে 6 আগরতলা কেন্দ্রের ভোটার জুতা মেরেছেন। আগামী দিনে সুদীপ রায় বর্মনের নেতৃত্বে সুশান্ত চৌধুরীর মজলিশপুর টার্গেট হবে। আমরা বলতে চাই বিজেপি দলের পক্ষ থেকে যখন কিছুদিন আগে আমরা দেখেছিলাম সুদীপ রায় বর্মনকে চ্যালেঞ্জ করা হয়েছিল, যদি ক্ষমতা থাকে সুদীপ রায় বর্মনের দল থেকে বেরিয়ে গিয়ে উপনির্বাচন করানোর জন্য, সুদীপ রায় বর্মন সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন এবং সেই চ্যালেঞ্জ উনি জিতেছেন। আমরা আপনাদের উনাদেরকে আমরা বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে, যারা সেদিন চ্যালেঞ্জ করেছিলেন, আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির ওই চুনুপুটি নেতাদেরকে আমরা চ্যালেঞ্জ দিতে চাই। আপনাদের দলের কোনো বিধায়কের যদি ক্ষমতা থাকে চ্যালেঞ্জ গ্রহণ করে বিধায়ক পদ ইস্তফা দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন, দেখি কার কতটুকু ক্ষমতা নির্বাচনে জয় হওয়ার জন্য।
একটাই কথা বলবো, রাজ্যের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী উনি ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রী, তাই কংগ্রেস দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শুভেচ্ছা রইল। ভাইদেরকে আমি একটু আমন্ত্রণ জানাবো যে 23 তারিখে যেটুকু সহযোগিতা করেছেন আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানাই। ওই ছাপ্পা ভোট দিয়ে ওই গুন্ডামি করে সুদীপের আন্দোলন রাখা রোকা যাবে না। 3 মাসের ভিতরে কথা দিয়েছি আমি বিজেপির গুগরা উগরা উগরে ফেলে দেবো, আমি ছেড়ে দিচ্ছি বিজেপির মুখ্যমন্ত্রীকে ফেলে দেবো। আমার সঙ্গে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা নেই কোনোটার, আমি বলে দিলাম ওপেন। আপনি অনেকটা মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপরে ক্ষোভ উগিয়ে দিয়েছেন, এই এতটা ক্ষোভ কেন আপনার? যিনি গুরুদেবের উপরে আক্রমণ করতে পারে, আপনারাও জানেন যে গুরুজনের উপরে যারা আক্রমণ করে তারা মা বাবার উপরে আক্রমণ করতে কোনো ভয় পায় না, মা বাবার চেয়ে বড় গুরুজন। আরে জন্ম মা বাবাও দিতে পারে কিন্তু কর্ম কে দেয়? যে গুরুজন গুরুজনের সঙ্গে যে এরকম বিশ্বাসঘাত করতে পারে মারার জন্য এটাই করতে পারে, তাকে মানুষ বলে না, তাকে কি বলে জানেন? তাকে মানুষ বলে না, জানোয়ার, জানোয়ার, তাকে কাপুরুষ, হে পুরুষ না কাপুরুষ, হে মির্জাপুর, হে মির্জাপুর, মির্জাপুর। এই কারণে আমাদের সুদীপ বাবুর উপর আক্রমণ করিয়েছে ওই বিপ্লব দেবের দালালি করে। পাশাপাশি আরক্ষা বাহিনীর যারা কর্মীরা রয়েছেন যে ভোটদাতাদের ভোটদানের জন্য সহযোগিতা করেছেন সেই সমস্ত আরক্ষা বাহিনীদের আমি বিনম্রভাবে শ্রদ্ধার সঙ্গে আমরা অভিনন্দন জানাবো। কাকু নিজের এরিয়াতে এবং সিএম এর বাড়ি ওখানে নিজের পাড়ার লোকের ভোট দিতে দেয়নি, আপনারা ভালো মতো জানেন ছাপ্পা ভোটার কি হারে দিয়েছে? নিজের পাড়ার লোকে ভোট দিতে দেয়নি কিসের মুখ্যমন্ত্রী? আপনি জানেন এখন অব্দি কিরকম লাগছে, কিভাবে সেলিব্রেট করবে এই জয়? টাইগারের জয় আমাদের জয়, টাইগারের জয় আমাদের জয়, টাইগারের ছেলে আমরা।